নমস্কার বন্ধুরা, অমিত ইশাল বলকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ যে এমআরসিপিটা করতে দিয়েছিলাম বোলপুর হসপিটালে, সেখানে যাচ্ছি সেটা আনতে, সেখান থেকে এখন ফোন করলো যে আপনার হয়ে গেছে রিপোর্টটা, তা আপনি এসে নিয়ে যান। আমি আনতে চললাম, ওটাকে নিয়ে আমি বোলপুর রামকৃষ্ণ হসপিটালে যাব, ওটাকে দেখাবো। দেখানোর পরে যদি কোনো রিপোর্ট কিছু থাকে সেটা হয়তো ডাক্তার কাছে জেনে নেব। তাহলে আপনারা দেখতে থাকুন। হ্যাঁ দেখুন, আমি যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখান থেকে যে এমআরসিপিটা করতে দিয়েছিলাম সেইটার রিপোর্ট এই যে নিয়ে এলাম এখন, এই যে আপনারা দেখুন, আর এই একটা রিপোর্ট দিয়েছে, তা এই দুটো কাগজ দিয়েছে এখান থেকে। তাহলে আমার তো রিপোর্টটা নেওয়া হয়ে গেছে, তা রিপোর্টটা নিয়ে আমি যেটা আপনাদেরকে দেখালাম রিপোর্টটা, এটা তো আমার সম্ভব নয় কিছু বোঝার। আর ওখানে ভিতরে বলেছিলাম যে কোনো অসুবিধা আছে নাকি, তা ডাক্তারও বলতে পারবেন, আমি বলতে পারবো না। তার জন্যে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি এখান থেকে মেডিকেল হসপিটালে যাব, তা মেডিকেল হসপিটালে গিয়ে ডাক্তারকে দেখাবো। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার কাছে জানা যাবে যে কোনো অসুবিধা আছে কি না, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে বা সব কিছু শুনে ভালো করে জেনে নেব। জেনে নেওয়ার পরে আমি ওখান থেকে হয়তো আপনারা দেখতে থাকুন, এরপরের যেটা ডাক্তারের কাছে গিয়ে যেটা শুনবো সেটা আপনাদের সামনে তুলবো। আজকে একটু গরম পড়েছে, রোদও প্রচণ্ড, তা বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি হসপিটালে, রামকৃষ্ণ হসপিটালে। আর হাঁটছি আর অনেক কথা মনে পড়ছে আমাদের জীবনের। আজ গত 30টা বছর পার করলাম যাকে নিয়ে, আমি কোনোদিন ভাবতে পারিনি যে ভগবান ওকে এই রোগটা দেবে। সত্যি খুব খারাপ লাগছে আমারও, হয়তো সন্ধ্যা অনেক কিছু ভাবে চিন্তা করছে, হয়তো ওরও চিন্তা হয়, সেটা ভাবা চিন্তার মধ্য দিয়েও কিন্তু আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে আমি ওকে 30টা বছর যাকে নিয়ে পার করলাম তার এই অবস্থা। ভগবানকে বলি হয়তো আমার কোনো কর্মের ফল ছিল, তার জন্য হয়তো ওকে সেই ভোগান্তিটা দিয়ে এরপরে জীবনটা যেন আমাদের ভালোভাবে কাটে সেটা ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা যেন সারাটা জীবন দুজনাতে হেসে খেলে আবার পার করতে পারি। কথা হচ্ছে, আমি 35টা বছর বাইরে যে কাজ করলাম, তা আমার মনার মা কোনোদিন আমাকে কোনো কিছুতে আমাকে জিজ্ঞাসা করেনি কেন তুমি পড়ে আছো, কেন আসছো না। আমি বাড়ি আসতাম, বাড়ি আসলেও দুটো একটা কথা যদিও বা বলতো যে তো এতদিন পর পর আসছো, বাড়িতে মেয়েরা আছে, তা আমি একটাই কথা বলতাম, দেখুন জীবনে বাঁচতে গেলে টাকা পয়সার খুবই দরকার। তা ওই যে ভাই কালকে বললো না যে আর দুটো বছর কেন করতাম, ভাই হয়তো ওটা জানতো না। কারণ আমি যে লাইনে কাজ করি এই লাইনে প্রচুর টাকা আমার মরে গেছে, কোম্পানি আমাকে প্রচুর টাকা দেয়নি প্রায় সব মিলিয়ে, তার ওটার বলবো না, থাক যেটা চলে গেছে চলে গেছে, ওটা আমি অতীতকে আর সামনে আনতে চাই না। তাই এখন ভাই হয়তো অনেকবার বলেছে যে বাড়িতে থাক, আমি একটাই কারণে থাকতাম না যে না দুটো মেয়ে আছে তাদেরকে বিয়ে দিতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, আর মনার মা তাকেও তো আমাকে সুখে রাখতে হবে, সেই ভাবনা চিন্তা নিয়ে আমি পড়ে থাকতাম যে এই লাইফটা সবসময় আসবে না, টাকা পয়সা থাকলে লাইফ জন্য পড়ে থাকতাম যে না কিছু রোজগার করে নিয়ে এসে দুজনাতে সারাটা জীবন যাতে ভালোভাবে পার করতে পারি, সেটাই ভাবনা চিন্তা ছিল আমার। কিন্তু তারপর থেকে ওই লাইনে আমার কোনোদিন সফলতা আমি পাইনি, একটাই কারণে, যখনই সফলতা আসে তখন বেশ কিছু টাকা মরে যায়, তার জন্য আমি সফলতা পেয়েও পাই না। যাক, আর কিছু বলার নেই, আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ও যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি। জন্ডিসটা ধরা পড়েছে, জন্ডিসটা যেন তাড়াতাড়ি সুস্থ, আমি অপারেশনটা করাতে পারবো, অপারেশনটা হয়ে গেলে আর বলবো, আর বলার আমার কিছু নেই। সত্যি ওকে নিয়ে খুব আমার চিন্তা হয়, আমি চাইনি যে ওর কোনোদিন কোনো রোগ বড় কিছু হোক। আমি চেয়েছি ভগবানকে একটাই বলতাম, যদি কোনো বড় কিছু রোগ দাও সেটা আমাকে দিও, কোনো অসুবিধা নেই আমার, আমি হাসতে খেলতে বহন করে নেব। কিন্তু যে সব
থেকে ভালো মনের মানুষ ভগবান তাকেই কিন্তু এই রোগটা দিল। যাক, আমার মনে হয় কর্মের কোনো ফল খারাপ ছিল, তার জন্য হয়েছে। জানি আর আমি চিন্তাভাবনা বেশি কিছু করছি না। আর আপনারা আমার পাশে আছেন, আপনারা সবাই কমেন্টের মধ্যে একটা কথাই বলছেন যে মামি ভালো হয়ে যাবে, বৌদি ভালো হয়ে যাবে, দিদি ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এটা সামান্য একটা ব্যাপার। তার জন্যে আমি মনকেও বুঝ দিয়েছি যে সবাই যখন আপনারা আমার পাশে আছেন, আমি সেই থেকে আর চিন্তাভাবনা করি না। হাঁটতে হাঁটতে আরও কিছুটা রাস্তা যেতে হবে, রোদও পড়েছে, গরমও পড়েছে, চলুন যাই হসপিটালে গিয়ে আর দেখা হবে। যে রিপোর্ট এনেছিলাম ডাক্তারবাবুকে দেখালাম, তা ডাক্তারবাবু বললো রিপোর্ট খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই, অপারেশন করা যাবে। তাই একটু মনে শান্তি পেলাম যে না, কোনো অসুবিধার হবে না, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, সব কিছু ভালো ওকে। ডাক্তারবাবু ওখান থেকে কাগজটা নিয়ে যেতে বললো, যে উপরে একজনের সঙ্গে দেখা করতে বললো, তা আমাকে নিয়ে গেছিলো, সেখানে আমি গেছিলাম, গিয়ে কথা বললাম, তা উনি সব কিছু কাগজপত্র দেখে বলছে কোনো অসুবিধা নেই, ভালো একটা সার্জেনকে দিয়ে অপারেশন করানো হবে, আর কোনো অসুবিধা নেই, যে কোনো দিন যদি আপনাকে ডাকি তাহলে অপারেশন আসতে পারবেন। তো আমি বলছি হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি যখন ডাকবেন তখন আমি চলে আসবো অপারেশন করাতে। তা শুনে, কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগলো যে না, অসুবিধা চলে গেছে, এখন অসুবিধা নেই, তার জন্য আমার একটু মনটা একটু ভালো। যাক, এখন এখানে তো সব কিছু কথাবার্তা রেডি হয়ে গেছে, এখন ওরা কাগজপত্র সার্জেন্ট ডাক্তারকে দেখাবে, দেখানোর পরে সার্জেন ডাক্তার যখন বলবে যে ঠিক আছে অমুক দিন অপারেশন করানো হবে, আমি সেদিন আমাকে ফোন করবে, আমি রীতিমতো নিয়ে চলে আসবো অপারেশন করার জন্যে, সেদিন সবাই মিলে আমরা আসবো। তা এখন আমি বাড়ি চলে যাব। আমি প্রায় বাসস্ট্যান্ডে চলে এসেছি, এই দেখুন সামনে বোলপুর বাসস্ট্যান্ড, এখন হাঁটতে হাঁটতে বোলপুর বাসস্ট্যান্ডে যাবো, যাওয়া হচ্ছে। তা এখান থেকে আমি 1 লিটার আখের রস কিনে নিয়ে যাবো মনার মায়ের জন্যে, এই দোকানে গিয়ে আখের রসটা নিয়ে নিই। দাদা গ্লাস কত? কোনটা, ইয়ে বড়টা? আর এই ছোটোটা? তাহলে ঠিক আছে, ইয়ে আপনি এক কাজ করুন, এই 1 লিটার বোতল আছে, এই বোতলটাতে 1 লিটার পুরো ফুল ভরে দিন। কিচ্ছু দিতে হবে না, ঠিক আছে, শুধু রস দেবেন। হ্যাঁ, এর মধ্যে আপনার আদা, তারপরে পুদিনা পাতা কিছু চাই না, শুধু আখের রস দিয়ে দিন। দেখুন এখান থেকে যে আখের রসটা নিয়ে যাবো এখন মনার মায়ের জন্যে, ওনার তো জন্ডিস আছে, তার জন্য আমি এই আখের রসগুলো নিয়ে যাচ্ছি, যেদিনই আমি বোলপুরে আসি সেদিনই আমি নিয়ে চলে যাই। এই বোতলটা ফুল আমি ভরে নিয়ে যাবো বাড়িতে। ঠিক আছে, আমার বারবার মনে হচ্ছে যেন এই দুটো হতে পারে। দেখছিলাম রামকৃষ্ণ কালকে দেবে না, আর দুদিন ওষুধ চলবে, তারপর 7 দিনের ওষুধ দিয়েছে। ওইসব কিছু না, পাথর হলে জন্ডিস হয়, বড় হয়ে গেল। ফোন করে বললাম এই ব্যাপার, আমি তো রাত্রে আজকে আসতে পারবো না,
আমি একটু বোলপুরে যাবো বিকালে, মানে রাত্রে বেলায়, কি করতে যাবে জানি না। তো বলো কালকে সকালে তোর সঙ্গে কথা হবে। আমি বললাম বেশ ঠিক আছে। তা এখন আমাদের চিন্তার আর কিছু নেই, অন্তত ডাক্তারের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে আজকে। ডাক্তার বলে কোনো ভয় নেই, এখন নির্ভয় এখন অপারেশন করাতে পারো। তা আমরা তোমাকে ডেট দিয়ে দেবো, সেই ডেটের মাধ্যমে তুমি নিয়ে এসো নাকি আমরা ফোন করবে আর কি যাওয়ার জন্য, যখন খুশি ফোন করবে আর কি। আমাদের ওই আশায় বসে থাকতে হবে। আমরা যখন করতে ফোন করবো তখনই আসতে হবে। আমি বলছি আপনি যখন করতে পারেন তখন ফোন করবেন। চলে আসবে এইখান থেকে এইটুকু। আজকে তিনটা ডেট চাই নাকি? তো জন্ম ধরা তো ধরা তো সেই ডেটটা হয়েছে। এই রিপোর্টটা তো পরশু দিন রাখতে হবে, রিপোর্টটা হয়নি। তারপরে কালকে হলি গেল, কালকে আমি যাই না, আজকে গিয়ে নিয়ে এলাম। যাই হোক, যবে ডেট দিবে তবে যেতে হবে, কিছু করার তো নেই। আমাদের যখন কি অপারেশন করাতে হবে নতুন করাতে হবে, সেই আর কি। এখন কথা হচ্ছে আমরা অপেক্ষায় বসে আছি ফোনের, ফোন করলে আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, আর যখনই ফোন করবে তখন তুমি আমরা জানিও না। কালকে হোলি টোলি খেলে গেলাম, আজকে আবার আসলাম, কাল সকালে বাড়ি যাবো। তো দাদা ছিল না কালকে হোলি খেলে গেলে? কালকে ছিল, তার আগে দিন যা সব ছিল ছিল দাদা ছিল। যে ফোনটা নিয়ে চলে যায়, যে ফোনটা থেকে জেঠুদের ক্যামেরা করা হয় সেই ফোনটাই নিয়ে চলে যায় জেঠু, তাই জন্য আর ক্যামেরাটা করা হয় না। আমরা প্রত্যেক দিনই আসি, আপনাদের হয়তো ওই ক্যামেরাতে সবটা তুলে ধরা হয় না তাই জন্যই। আর আপনারা ভাবেন আমরা আসি না, দেখতে অনেক খারাপ কমেন্টও করেন। এটা কি ভাবা যায়? এটা কি ভাবা যায়? এটা তাই জন্য আজকে জেঠুকে বলেছি, বাড়ি থেকে বলেছি জেঠু তুমি বাড়িতে থাকো, বাড়িতে না থাকলেও ফোনটা রেখে যাবে। আপনার জেঠু আছে, হ্যাঁ আজকে জেঠু আছে, তো বিশাল তো ছোট বিশাল দাদা হয়ে গেছে। ব্যথা বন্ধ হলে চাঙ্গা, ব্যথা উঠে গেলে একবার মানে কি বলবো, তখন লটে মাছ। বৌদি সবাই আসলে বৌদি চাঙ্গা হয়ে যায়, সবাই যখন চলে যায় তখন সত্যি শরীর খারাপ থাকলো। যেমন আমার যখন আমরা চার বোন আসলে বাবা কিন্তু ঠিক হয়ে যেত, যেই চলে যেতাম আবার আমার মায়ের মা উঠতে পারছে না, আমার কাকা মাটিতেই বসে পড়েছে। তিনখানা বাড়িতে ভাঙছে এগুলো, এই যে তিনখানা, প্রথমে একটা নিয়েছিল এটা প্রায় এক দেড় বছর গেছিল, মানে অতটা শক্ত ছিল, এখন যেগুলো এখন বড়। তোমাদের কারেন্ট দিতে মাটি লাগে? একসাথে পর আসবি যে ঠিক আছে সুস্থ আছে। এটা কার?
লোহা না ভাই, লোহা ফাইবারের কাকা।